হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্রেজি কিনফোকস। তো এক্সপিরিয়েন্স সেন্টার গুমতি ব্লগের পরে এটা আসতে চলছে তার পার্ট টু। যারা যারা ওই ব্লগটাকে চেক আউট করনি, প্লিজ ডু চেক আউট, দারুণ লাগবে আশা করি। সেইটা পার্ট ওয়ান দেখার পরে পার্ট টু এর ব্লগ শুরু হচ্ছে এখন, সো এনজয়। তো সেদিনের মতন চলে এসেছিল আমাদের উবার, বাট পাপা এই গুড্ডেকে গুড্ডে বিস্কুট খাওয়াতে ব্যস্ত ছিল। এর নাম গুড্ডে কারণ কি এ এখানে গুড্ডে বিস্কুটই খেতে ভালোবাসে। সো সুইট না? তো চলো দেখাচ্ছি আজকের ব্লগে কি আছে। চলে এসেছি আমরা ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে, যেটা তখন চলছিল সিটি স্কোয়ার গ্রাউন্ড নিউ টাউনে। আগের বছর এই মেলাটাই আমরা কভার করেছিলাম, যেটা তখন চলছিল সায়েন্স সিটি গ্রাউন্ডে। এবছরও অবশ্য সায়েন্স সিটি গ্রাউন্ডে এই মেলাটা হয়েছিল, কিন্তু আমরা সেখানে যাইনি। কিছু আলাদা করে বলার নেই, এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার তো তোমরা সবাই জানো খুবই বড় করে হয়, প্রচুর স্টলস লাগানো হয়, বিভিন্ন দেশ থেকে স্টলস আসে। তো এনিওয়ে আমরা যেটুকুনি কভার করতে পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। পুরো গ্রাউন্ডটাকে খুব তাড়াতাড়ি কভার করা হয়ে গেছিলো। হ্যাঁ, অবশ্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে তাহলে বরং অনেক বড় ব্লগ হয়ে যেত, কিন্তু আমরা তাড়াতাড়ি করে পুরোটা ঘুরে নিয়েছি। সত্যি কথা বলতে সায়েন্স সিটি গ্রাউন্ডের মেলাটা অনেক বড় করে হয়। এনিওয়ে, মা হাঁপিয়ে গিয়ে বসে পড়েছে, বাবা দাঁড়িয়ে আছে, আর আমি ব্লকটাকে গ্রাউন্ডে নিয়েছিলাম। আর ওই যে কুকুরটাকে দেখছো ছোট্ট মতো, ওটা কি মিষ্টি জানো তো, ওটাকে গিয়ে একটু চটকে এসেছিলাম আমি। মানে হলো যে চারজনে যদি চার প্যাকেট বিরিয়ানি হয়, চারটা বাঁচবে, সেটা আমি বাড়িতে গিয়ে খাবো, এটাই বলতে চাইছি। চারজনে না, দুটো নিয়ে তো চারজন হয়ে যাবে। একে তো তুই আমাদের আমার সানডেটাকে মাটি করেছিস, তার উপর আর বকবক করবি না। গেছে তো গেছে হসপিটালে, এই এলো। এখন আমরা যাচ্ছি আরেকটা জায়গাতে। যাই হোক, যেটা আমি বলছিলাম, যাদের আমি ব্লগটা অন করলাম, মানে ভিডিওটা অন করলাম, সেটা হলো গিয়ে এর থেকে অনেক বেটার হয়েছিল ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, যেটা কিনা টুক প্লেস অ্যাট, কথাগুলো হারিয়ে যায় আজকাল, সেরকম কিছু না যে ম্যানশনেবল বা দারুণ কিছু, বোরিং ই লাগলো। যাই হোক, তাও আমি দু তিনটে জিনিস কিনেছি তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করে দেবো ওখানে। এনিওয়ে, তো এখন আমরা যাচ্ছি ইকো পার্কে, ওখানে আরেকটা মেলা আছে। আমাদের আজকে খাওয়াই হয়েছে ফুল স্টপ, না আমরা শুধু মানে অ্যাকচুয়ালি বলতে গেলে ব্রাঞ্চ করে বেশি বলবো না, মানে ব্রেকফাস্টটাই করেছি। আমি সবচেয়ে বুদ্ধিমান, খিচুড়ি খেয়ে বেরিয়েছি। তো খেয়ে বেরিয়েছি, বাবা কি খেয়েছিলে? খিচুড়ি, সে তো অল্প, আমার থেকে একটু কমই মেরে নিয়েছে। আচ্ছা, তো ওরা খেয়েছে নাকি খিচুড়ি ফিচুড়ি আগের দিনে রাখা? তো যাই হোক, আমি আর মা জাস্ট একটা ওয়ালনাট কেকের টুকরো, আর ঠিক আছে আমার তো খিদে ফিদে পায় না ঘুরতে গেলে। তো এখন যাচ্ছি ইকো পার্কে, দেখা যাক ওখানে কি মেলা হয়েছে। আমার তো মনে হলো এই দুটো জায়গা থেকে সকালবেলা যেখানে গেছিলাম সেখানেই ভালো লেগেছে, বেশি বেশি ভালো লাগছিল ওখানটাতে, একটা অন্যভাবে মানে হোমলি অ্যাটমসফিয়ার ছিল। তো মেলা ইজ মেলা, এই তো ধাক্কা ধাক্কি খেয়ে বেরোলাম, এবার আরেকটা মেলাতে ধাক্কা ধাক্কি খেয়ে যাবো। অ্যাকচুয়ালি ইকো পার্কের মেলাটা এখনও চলবে, কিন্তু আমি নেক্সট সপ্তাহে যেতে পারবো না, অ্যান্ড এমনি ওর ওপর আর আমি ভরসা করতে পাচ্ছি না যে আমাকে ও নিয়ে যাবে সপ্তাহের মাঝখানে, একেবারেই জিরো ভরসা তার উপরে। বেরোই তখন যে নটা থেকে, নটা দশটার সময় রাত্রিবেলা বেরোয় হসপিটাল থেকে, তাকে তো আমি বলতে পারবো না যে রাত্রিবেলা নটার সময় নটার আগে আমাকে মেলায় নিয়ে যা, মেলা বন্ধ হয়ে যাবে, মাঠে ঘুরতে যাবে, তাই আজকে যাওয়াটাই বেটার। খাওয়া দাওয়া এখন লাটে থাক, যাই এখন মেলায়।
এভাবে নেব কেন, ভালো করে এনে ঘোরাবি, নেমে ঘোরাবি তখন নেব। কি বলবো বল, না ভেঙি নে, ভেঙাচ্ছিলি বল, বেরিয়ে চলে যাব। একে তো রবিবার, তার উপর মেলাটা এখনো শেষ হবে না, আমার জানি না আর উইকডেজে আসতে পারবো কিনা, কিন্তু পার্কিং তো ফুল ওখানে বুঝলাম, কিন্তু সেই পার্কিং ফুলের জন্য এরা যেভাবে আমাদের গাড়িগুলোকে ঘোরাচ্ছে, মানে আমরা 1 নম্বর গেট থেকে 6 নম্বর গেটে যাচ্ছি গাড়ি রাখতে, তো কি করে আমরা তাহলে 6 নম্বর গেট থেকে হাঁটতে হাঁটতে 1 নম্বর গেটে যাব আবার ওই মেলা দেখতে? তাহলে মেলা তো প্রচণ্ডই ভিড়, প্রচুর ভিড়, প্রচুর লোক এসেছে। তো এটাই হচ্ছে আমাদের বক্তব্য, আমার বক্তব্য স্পেশালি, যে আজকে তো দেখা হবে না, হয়তো বলছি না মানে একদম গ্যারান্টি বলবো না, যদি কোনো শর্টকাট থাকে যে রাখিয়ে দিয়ে টুক করে জাস্ট লাভ মেরে চলে গেলাম বা কিছু, সেরম যদি হয় তো এখানে শুধু দেখুন পার্কিং এর রাস্তা দেখতে পাচ্ছি আর একটাতেও ফুল নেই, মানে লোকেরা কোথায় কোথায় পার্কিং করেছে আর কোথায় গেছে মেলায়। সো বেটার উই শুড লিভ, আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট অপশন, বিকজ এই কোনো জায়গাতে যা দেখছো এগুলো সব হলো অ্যাকচুয়াল ইকো পার্কের ভেতরে, যে আদার্স এরিয়াগুলো সেইখানে মেলার ধারে কাছে নেই, মেলা হচ্ছে 1 নম্বর গেটে, আমরা বেরোচ্ছি এখন 6 নম্বর গেটে, আমাদের আগেও লাইন দিয়ে প্রচুর গাড়ি আছে সেটা, অ্যান্ড সেই গাড়ি যে কোথায় আমি দেখবো দেখা, ওই যে আমাদের আগে লাইন দিয়ে খুব এত পরিষ্কার না দেবমালের গাড়ির কাঁচ, সরি ফর দ্যাট, অতি পরিষ্কার, তো ওই দেখুন ওই যে গাড়ি যাচ্ছে সব এতগুলো গাড়ি, এই সমস্ত গাড়ি যাচ্ছে মেলা এখনো পার্কিং পাইনি, তারা পার্কিং করে মেলায় যাবে না আমাদের মতনই মত রেখেছে যে এখান থেকে বেরিয়ে যাওয়াই ইজ দ্য বেস্ট অপশন, জানি না। আমরা এরকম গোল করে ঘুরলাম, এই যে আমাদের লেক, কাইন্ড অফ মিরানিয়া ফিলিং হচ্ছে, বাট ইকো পার্কের এটা লেক, ইকো পার্ক লেক দিয়ে সুন্দর লেকের ধারে আমরা লং ড্রাইভ করে বেরিয়ে চলে যাব, আমার 99.99% শিওর আমি বেরিয়ে যাব হয়তো, অ্যান্ড বাকি ওই 0 পয়েন্ট যতটা থাকে সেটা হলো কোয়েশ্চেন মার্ক, যে ইনকেস যদি ধারে কাছে আমরা চলে যাই এরকম ঘুরতে ঘুরতে ইউটার নিতে নিতে, প্যাথেটিক অবস্থা। আর মেলা থেকে লোকে বেশিরভাগ কিনছে দেখতে পেলাম হাতে করে ওই সেই আলু পেঁয়াজ রাখা ঝুড়ি, তো দেবমালা বলছে, দেবমালা কি বললি ওটা কি, হাত তুলে দিয়েছে বড়রা, কেন আর ওটা কি জিনিসটা কি বললি, শান্তনা পুরস্কার, কম পয়সা শান্তনা পুরস্কার, বড়রা হাত তুলে দিয়েছে শান্তনা পুরস্কার, মানে কম পয়সা শান্তনা পুরস্কার, তোমাকে মেলায় ঘুরিয়েছি কিছু একটা কিনে দিয়েছে সেই আলু পেঁয়াজের ঝুড়ি। যাই হোক, হ্যাঁ বেরিয়ে যাচ্ছি বাবা, এ যা ওই তো মনে হচ্ছে ইকো পার্কে ঘুরে গেলাম গাড়ির মধ্যে বসে বসে। তুই বল আসতে পারবি, যেতে পারবি ওখানে আর 1 নম্বরে? না অনেক দূরে চলে এসেছি, হাঁটতে গেলে অন্তত 1 ঘন্টা লাগবে। হ্যাঁ সত্যিই তাই, এখানে কেউ আর দাঁড়াবে না, সবাই বেরিয়ে যাচ্ছে, গেলে গাড়িগুলো সবাই বেরিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। বাজেডি বলতে নেই, আমাদের মতনই লোকেরাই এসেছিল ভেবে যে হয়তো মেলায় এনজয় করতে পারবে, তো এই অবস্থা অনেকেই ধারণার বাইরে চলে গেছে। মেলায় কিছু হাইপ ওঠে ভাই, আর রবিবার তার উপরে সব থেকে বেস্ট অপশন হলো মেলা যখন চলছে, মেলা 1টা থেকে মনে হয় শুরু দুপুরবেলা, তো ওই সময় চলে আসা উচিত সকালবেলা, মানে উইকডেজে, দেখি কোনোদিনই হবে না ওটা, আমার তো ভেবেই লাভ নেই কারণ আমি আমার চ্যারিয়েট ছাড়া যাই না, চ্যারিয়েট অ্যান্ড আমার ড্রাইভার, সো লেটস সি আসছে বছর আবার হবে, নইলে দেবমা তো খুব খুশি হবে, 1 পয়সাও এখানে দান দিতে হয়নি, এই দেখো দেখো সবাই বেরিয়ে যাচ্ছে, গেট চলে এসেছে। আচ্ছা ডান দিকে যাবো না নাকি আমরা, না সব গাড়ি একই দিকে যাচ্ছে, টাটা ভাই ভাই হয়ে যাবে, এই যে নমস্কার দেখিয়ে দিয়েছেন মহিলা, মনে হচ্ছে যে স্পিডে আগের গাড়িগুলো যাচ্ছে তারা আর কেউ খুঁজছে না যে পার্কিং কোথায় পাবো, তারা না চলো বেরিয়ে যাই এখান থেকে চলো। পুলিশ সুন্দর আমাদের বলল পার্কিং আছে, এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান, করতে করতে পার্কিং করিয়েছে, পার্কিং কোথায় না গেটের বাইরে, এটাই ভাবছিলাম একদম গেটের বাইরে চলে এসেছি, সি অ্যান্ড দ্যার ইজ নো ইউ টার্ন, কোনোভাবে আর যাওয়ার আশা তো নেই, রইল না, তার মানে ওই 0.1% হলো না, ইস মিস করলাম, মা কিছু বলবে, এটা এগিয়ে আসুন অন্ধকার আসছে, এগিয়ে এসো,
হাঁটতে পারতে তোখানি? না না আমার চান্সই ছিল না কোনো। মেলা দেখার খুব ইচ্ছা ছিল? না সেরকম কিছু ইচ্ছা ছিল না। ছিল না? কোন রাজারহাট বলো এটাকে? চিনার পার্ক। এই তো লেখা রয়েছে কি রে হাত দেয় তো চিনার পার্ক। এই কি নিয়ার চিনার পার্ক লেখা ফুললে এখানে এটা চলে আসছে। কোনটা চলে? আমি নিয়ার রাজারহাট। হ্যাঁ ওটাই ওটাই, এই তো চিনার পার্ক, নিয়ার নিয়ার চিনার পার্ক ওটাই। ওটা যাই তো বলেই দি, খেতে যাচ্ছি, সারাদিন খাইনি তো আর খিদে পেয়েছে, এখন আর নতুন কিছু ট্রাই করতে যাবো না, নাহলে একটা অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল ট্রাই করার জন্য। তো আজকে এই ব্লগের জন্য যথেষ্ট, আমরা যাচ্ছি এখন সো কল্ড বিরিয়ানি খেতে। যে যে বিরিয়ানি খাবে সেটা হলো আমি, দেব বললো মা আর বাবা কি খাবে, বাবা বলছে রুটি মাংস খাবে, জানি না ওখানে গিয়ে হয়তো বিরিয়ানি গন্ধ পেয়ে বলো, আমিও বিরিয়ানি খাবো। দিস ইজ ইট, আজকেই সাইনিং অফ করবো, না বিরিয়ানির ছবিটা শেয়ার করবো, ছবি না মানে ভিডিওটা, বিরিয়ানি খাচ্ছি। অনেকদিন পরে মনে হয় চিনার পার্ক আমি নিয়ে খাচ্ছি। হ্যাঁ আমি নিয়ে চিনার পার্কের, আমি নিয়ে আমার ভালো লাগে, মানে আমি নিয়ে যতগুলো আউটলেট আছে যেখানে আমি খেয়েছি খুব বাজে, খুব বাজে। আমি নিয়ে গোল পার্ক, আমি নিয়ে হাতিবাগান প্রচন্ড বাজে খেতে। কেন হাতিবাগানের তোমার ওইটাও খারাপ, আরসালানও খুব খারাপ, খুব বাজে। হাতিবাগানের কোনো বিরিয়ানি ভালো লাগে না। তো এনিওয়ে আমরা এখন যাচ্ছি চিনার পার্কে, চিনার পার্ক আমিনিয়া, ওটা আমার সবথেকে ভালো লাগে আমিনিয়া রেস্টুরেন্টের মধ্যে গ্রুপে। ওখানে আর্সলান আছে একদম পাশের, সবাই জানো হয়তো, ওখানে আর্সলানটা অতটা ভালো লাগে না আমার, আমিনিয়ার চিনার পার্কটাই বেশি ভালো লাগে। সো ওখানে যাচ্ছি, দেখি ওখানে আবার ফাঁকা পাই নাকি, নাহলে ওখানে হয়তো গাড়ি ঘুরিয়ে 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 টাটা দিয়ে দেবে। প্রথমবার দেখছে আটা ময়দা, কোনোদিন তো খাইনি লুচি পরোটা। চিনার পার্ক আমিনিয়া, ওখানে খেলাম, খেয়েছি। আজকে আমি হঠাৎ করে বিরিয়ানি খেতে গেছিলাম কিন্তু বিরিয়ানি আমার হলো না খাওয়া, কারণ আমরা একটা স্পেশাল জিনিস ট্রাই করেছি, সেটা হলো মাটন দম হাড়ি বিরিয়ানি। তো সেটা যখন খেতে গেছে তো ওটা না মানে একটু মাংস ভাত, মাংস ভাত টাইপের, বুঝতে পারছি মানে ওটা হবে, আর বাবা বলছে বাবা রুটি খাবে, তাহলে মাংস ভাত অতটা ভালো ছিল না খেতে, মানে অ্যাকচুয়ালি ভালো বিরিয়ানির মতন ভালো ছিল না, কিন্তু একটা বিরিয়ানি ছিল। যাই হোক, সো ঠিকঠাকই ছিল, অতটা পছন্দ হয়নি, কিন্তু একটা স্টাফড হয়ে গেছিলাম, মনে হচ্ছিল প্রথমবার যে না আমি চিনার পরে আমি নিয়ে ঢুকেছি, মানে বিরিয়ানির প্যাকেট নিয়ে ঢুকবো, কিন্তু আমি বিরিয়ানি কিনি, কারণ আবার পরের বার আসবো আর পরে খাবো। তো যাই হোক, তোর সাথে শেয়ার করবো বলেছিলাম যে কী কী কিনেছি মেলা থেকে, মেলা থেকে কিছু কেনার মতো হয়নি, কারণ এরকম মেলা তো বারবার হতে থাকে, আর এতবার আমরা মেলায় ঘুরেছি আর একই জিনিস দেখে 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 হেজে গেছি, তো আর কিছু কিনিনি। তো যাই হোক, আমি এবার দেখাচ্ছি কী কী আমি কিনেছিলাম। তো প্রথমে এটা কিনেছি, এটা দিমুকে দেখাচ্ছিলাম, দেখো এটা ধোসা, ফোকাস নিচ্ছে, ইয়েস দিস ইজ ধোসা, আর এটা দেখো
ইংলিশ ব্রেকফাস্ট, একটা পোচ, একটা দুটো লঙ্কা আছে, দুটো বেকন আছে। হুম হুম, তো এগুলো হলো ফ্রিজ ম্যাগনেটস। আর একটা ছিল কিন্তু ওটা আমি কিনিনি, ভাবছিলাম কি করবো, আমার ইচ্ছা আছে বাবা বলে কতগুলো নিয়ে কি করবি, আমার এগুলো খুব ক্রেজ আছে আমার ফ্রিজে, তাই এগুলো কিনেছি। ভালো, কমেন্ট সেকশনে লেখো যে ভালো কিনা। নেক্সট, এটা একটা অদ্ভুত জিনিস কিনেছে, এর দামটা একটু বেশিই নিয়েছে কিন্তু মন হয়ে গেল। যারা স্নো হোয়াইটের গল্প জানো তারা হয়তো বুঝতে পারবে এটা। দিস ইজ রেড অ্যাপেল, দিস ইজ মেড অফ মার্বেল, রেড মার্বেল। আই লাভড ইট। ওকে, আর কিছু কিনিনি, এটা আমার শখে কেনা হয়েছে। আর ওখানে কেরালা স্টল ছিল, প্রতিবারই কেরালা স্টল এলে আমি কোকোনাট অয়েলের ভাজা এই কেরালা চিপসটা কিনি, বিকজ ওদের কোকোনাট অয়েলের স্মেল একটু বেশি বেটার লাগে আমার, রাদার দেন এখানকার যেগুলো প্যাকেজড ফুড হয়, আমরা এই কোকোনাট অয়েলের কিনি, ওটা একটু অন্যরকম টেস্ট থাকে। তো একদম অথেন্টিক কেরালাতে কোকোনাট অয়েলের কলা চিপস কিনেছি। দিস ইজ 300, হাফ কেজি। ওখান থেকে যা কিনেছি শেষ হয়ে গেছে, আর তো আরেকটা মেলা তো নামতেই পারিনি। তো আমি একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের সাথে, দিস ইজ মাই ক্লে সার্টিফিকেট। আজকে যে আমি ক্লে ওটা বানিয়েছি, তো দিস ইজ দ্য সার্টিফিকেট। কি সুন্দর তেজপাতা দিয়ে সাজিয়ে দিয়েছে, দিস ইজ গুমতি। তোমরা প্লিজ ভিজিট করো, যেগুলো শেয়ার করেছি ওখানে ভিডিওতে সমস্ত কিছু ইউ ক্যান বাই, দোজ আর নট অনলি ফর এমনি সাজানোর জন্য নয়, তোমরা ওগুলো কিনতে পারবে। অ্যান্ড দে আর ভেরি রিজনেবল প্রাইস, ভালো লাগবে যাদের ইচ্ছে। তো যাদের কেনার ইচ্ছে আছে আমাকে বলবে, আমি ডেসক্রিপশনে লিখে দেবো যে ওটা কোথায় আছে। একটা তো বেদিক ভিলেজে আছে, আর একটা ঠিক অ্যাকোয়াটিকার অপোজিটে আছে। তো অ্যাড্রেসটা চাইবে, যদি চাও তাহলেই দেবো, আদারওয়াইজ গুগল করে ঘুরে এসো। অ্যান্ড ওখান থেকে আরেকটা জিনিস, ওখানে অনেক স্টল, ছোটো ছোটো ফুডসের জায়গা রেখেছিলো, মানে খাওয়ার, সিঙ্গারা ফিঙ্গারা এক্সেট্রা এক্সেট্রা। তো একটা চকলেটসেরও ছিল, আর ওদের সমস্ত কিছু একটা অদ্ভুত জিনিস। ইভেন যখন আমি ওদের টপটা কিনেছিলাম পিলি ট্যাক্সি থেকে, ওখানেও কিন্তু ওরা এক গাছ দিত। তো ইকো ফ্রেন্ডলি জিনিসগুলো আমার খুব ভালো লেগেছিলো। তেজপাতা, অ্যান্ড লুক এট দিস, এটা কিন্তু অ্যাকচুয়াল ধানের শীষের সঙ্গে এরকম একটা মধ্যে চকলেট আছে। হ্যাঁ, ওটা এটা যারা গেছে তাদেরকে চকলেট দিয়েছে, আমি খুলে দেখে, দিস ইজ দ্য চকলেট। বাহ, সো দ্যাটস ইট। ব্লগটা হয়তো দেখতে ভালোই লাগবে, ঘুমটিটা বেটার লাগবে, কারণ ওই পোর্শনটাই আমার ফেভারিট পার্ট গেছে। তো আশা করি আমার এই ব্লগটা দেখতে ভালো লেগেছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, টাটা।